হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি কলকাতার সেরা 10টি দুর্গাপূজা প্যান্ডেল। আমরা জানি প্রতি বছর দুর্গাপূজা মানেই কলকাতাতে প্যান্ডেলের চমক, আর এবছরও কিন্তু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হতে চলেছে। কোথাও হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির, কোথাও হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, আবার কোথাও হচ্ছে আমেরিকার লাস ভেগাস, আবার কোথাও হচ্ছে বিভিন্ন রাজবাড়ি। তো এত প্যান্ডেলের মাঝখানে টপ টেনে কোন কোন প্যান্ডেল আছে সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থেকো, আর স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব, আর 2024 এখানকার থিম হলো গঙ্গা আন্ডার ওয়াটার মেট্রো, সাথে হাওড়া ব্রিজ। দর্শনার্থী এই রাস্তা দিয়ে গিয়ে হাওড়া ব্রিজের মধ্য দিয়ে তারপর প্যান্ডেলে প্রবেশ করবে, আর প্যান্ডেলে প্রবেশ করার পরে আন্ডার ওয়াটার মেট্রোর দর্শন পাবে, তারপর প্রতিমা দেখতে যাবে। প্রতি বছরই খুব ভালো ভালো প্যান্ডেল হয় এখানে, তবে এবছরের থিমটা বেশি আকর্ষণীয়। আর তোমরা এখানে আসবে কীভাবে? বিধাননগর স্টেশনে নেমে জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই পুজো মণ্ডপে। আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে ম্যাডক্স স্কোয়ার, আর এবছর এখানকার থিম হলো রাজবাড়ি। দেখতেই পাচ্ছি প্যান্ডেল কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে থেকে অনেকটা সুন্দর লাগছে। তো চলো ভিতরে যাই, ভিতরে কাজটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছি কত বড় একটা ঝাড়বাতি, আর উপরে কিন্তু আরও ঝাড়বাতি রয়েছে। আর প্যান্ডেলের ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, এই অবস্থাতে কতটা সুন্দর লাগছে, তাহলে ভাবো যখন কমপ্লিট হয়ে যাবে কতটা সুন্দর লাগবে। এখানে কিন্তু হস্তশিল্পের নিপুণ কাজ করা হয়েছে, বিভিন্ন হস্তশিল্পের নিপুণ কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে। তো চলো তোমরা সিনেমেটিক শটের মাধ্যমে পুরো প্যান্ডেলটা একবার দেখে নাও। এই প্যান্ডেলে আসার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশন, তারপর অটো পেয়ে যাবে। বাট পুজোর সময় অটোতে না করে পায়ে হেঁটে আসাটাই বেটার, আর সেক্ষেত্রে তোমাদের টাইম লাগবে 10 মিনিট। আমাদের লিস্টে 8 নম্বরে রয়েছে দেশপ্রিয় পার্ক, আর 2024 এখানকার থিম হলো এবার ভুবনেশ্বরী। আমরা দেখেইছি এই দেশপ্রিয় পার্কে একসময় হয়েছিল পৃথিবীর সব থেকে বড় দুর্গা, যার উচ্চতা ছিল 88 ফুট, আর এবারও কিন্তু খুব ভালো একটা প্যান্ডেল হতে চলেছে এখানে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা এই অবস্থাতে কতটা সুন্দর লাগছে দেখতে, তাহলে ভাবো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে কিছু সিনেমেটিক শট দেখিয়ে নিই এই প্যান্ডেলের। প্যান্ডেলের বাইরের অংশ তো তোমরা দেখলেই, এবারে ভেতরটা কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে। আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেল মানে 7 নম্বরে রয়েছে গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, আর এবছর এখানকার থিম হলো বন্ধনহীন গ্রন্থি। প্রত্যেক বছরই দেখেছি খুব ভালো ভালো প্যান্ডেল আমাদেরকে উপহার দেয় এই হিন্দুস্থান ক্লাব, আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম হবে না। এর বছর এখানে থিম হয়েছিল দরিয়াপার, আর সেই থিম কিন্তু গোটা কলকাতায় সাড়া ফেলে দিয়েছিল।
প্রতিবারের মতো এবারেও প্যান্ডেলের এই পোর্শনটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করা হচ্ছে। আর আমরা দেখেছি বিগত বছরগুলোতে কত সুন্দর লাগে এই জায়গাটা, যখন আমরা এই জায়গাটা দিয়ে যখন আমরা প্যান্ডেল দেখতে যাই, মানে মণ্ডপের সামনে যাই, কতটা সুন্দর লাগে দেখতে রাস্তাটা। তো চলো এবার তোমাদের একটু মণ্ডপের সামনে গিয়ে মণ্ডপটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে কলেজ স্কোয়ার, আর এবছর এখানকার থিম হলো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আমরা প্রতি বছর দেখিয়েছি কত সুন্দর লাইটিং হয় এই কলেজ স্কোয়ারের প্যান্ডেলে, আর সবথেকে ভালো লাগে লাইটিংটা যখন জলের উপর রিফ্লেক্ট হয়, জাস্ট অসাধারণ দৃশ্য লাগে তখন দেখতে। প্রতি বছরই কলেজ স্কোয়ারের প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর হয়, আর এবার কেমন হতে চলেছে সেটা তোমরা দেখে নাও একবার। আর এখানকার সব থেকে বড় আকর্ষণীয় হলো ঝাড়বাতি। কলেজ স্কোয়ারে ঝাড়বাতি মানেই কিন্তু একটা চমকের ব্যাপার থাকে প্রত্যেক বছরই। কলকাতার সেরা 10টি দুর্গাপূজা প্যান্ডেলের লিস্টে 5 নম্বরে রয়েছে হিন্দুস্থান পার্ক, আর এবছর এখানকার থিম হলো অল্প ঋতুর গল্প কথা। নমস্কার, আমি মলয়। হিন্দুস্থান পার্ক সর্বজনীন এবছরে আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে অল্প ঋতুর গল্প কথা। এটা একটা সম্পূর্ণ কল্পনা, একটা ঋতুতে ধরা হয়েছে যে ঋতুতে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এটা যদি সত্যি হতো তাহলে যুদ্ধ হতো না, আমরা পাখির মতো ডানা মেলে সব দেশে যেতে পারতাম, পৃথিবীটা আমার একটাই দেশ হয়ে যেত। তো এই চিন্তাভাবনা থেকেই কাজটা হচ্ছে। সবাইকে অনুরোধ করছি আমাদের চ্যানেলে লাইক শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে এবং ফলো রাখতে, যাতে নতুন নতুন আপডেট পাওয়া যায় আমাদের পুজো, এবং অবশ্যই পুজোটা দেখতে আসার জন্য অনুরোধ। আমার কাছে এখনও অবধি সব থেকে ভালো থিম কিন্তু এই প্যান্ডেলেরই লাগলো, আর তোমাদের এই থিমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানকার দুর্গা প্রতিমাটা দেখো কতটা সুন্দর হতে চলেছে, জাস্ট অসাম হবে যখন কমপ্লিট হয়ে যাবে, মানে চোখ ভরে যাবে মাতৃ প্রতিমাকে দেখে। আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে চেতলা অগ্রণী, আর এবছর এখানকার থিম হলো গঙ্গা দূষণ। পুরো একটা ইউনিক থিম, গঙ্গা দূষণ কীভাবে প্রতিরোধ করা যায় সেটাই কিন্তু এই প্যান্ডেলের পুরো অংশে তুলে ধরা হবে। আর দেখতেই পাচ্ছি এখন এই মুহূর্তে কিন্তু কাজ অনেকটাই বাকি আছে এই প্যান্ডেলের, পরে যখন কাজ হয়ে যাবে তখন তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো। প্রতি বছরই চেতলা অগ্রণী আমাদেরকে নতুন কিছু উপহার দেয়। আগের বছর যারা প্যান্ডেল দেখেছো চেতলা অগ্রণী তারা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আর মাতৃ প্রতিমাটা জাস্ট অসাধারণ হয়েছিল, মানে চোখ জুড়িয়ে যাবে সেরকম একটা মাতৃ প্রতিমা। আর আমার মতো কিন্তু 2023-এর সেরা মাতৃ প্রতিমা এটাই হয়েছিল। এবারের মাতৃ প্রতিমার মুখমণ্ডলের সামনে একটা বড় প্রদীপ রয়েছে, তাতে 3টে মাথা রয়েছে, আর মাতৃ প্রতিমার মুখটা কতটা বড় করা হয়েছে দেখো, বুঝতে পারছি না এখন কেমন হবে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো ভালো করে। আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে শিবভূমি স্পোর্টিং ক্লাব, আর তোমরা তো জানোই যে কলকাতার দুর্গাপূজা মানে কিন্তু
শিবভূমি স্পোর্টিং ক্লাবের নামটাই সবার সামনে উঠে আসে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে কত ভালো ভালো প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে, বুর্জ খলিফা, ভ্যাটিকান সিটি, ডিজনিল্যান্ড, কত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে। আর এবছরের থিম হচ্ছে এখানকার তিরুপতি বালাজি মন্দির। প্যান্ডেলের কালারটা দেখতে পাচ্ছি, তিরুপতি মন্দিরের যে কালার রয়েছে সেই আদলেই কিন্তু এখানেও তৈরি করা হয়েছে, সেম টু সেম একদম। শিবভূমির মাতৃ প্রতিমা অলরেডি মণ্ডপে চলে এসেছে, আর কতটা সুন্দর হয় মাতৃ প্রতিমা শিবভূমি সেটা তোমরা দেখেইছো। আর এবছরেও দেখো পুরো সেই তিরুপতি মন্দিরের আদলে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখো। আর এরপর যখন গহনাগুলো পরানো হবে মায়ের গায়ে, তারপর তো একদম চোখ ধাঁধিয়ে যাবে দেখে। প্যান্ডেলের এই অংশে দেখতে পাচ্ছি কত মূর্তি তৈরি করে রাখা আছে, আর এই মূর্তিগুলো কিন্তু সেম টু সেম তিরুপতি বালাজির মন্দিরে যে যেরকম মূর্তি রয়েছে সেই আদলেই তৈরি হয়েছে, আর এগুলো প্যান্ডেলের সামনে থাকবে। আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, আর এবছর এখানকার থিম হলো আমেরিকার লাস ভেগাস ফেয়ার। লাস ভেগাস ফেয়ারে যে টাইপের লাইটিং আছে সেই টাইপের লাইটিংই কিন্তু এখানে দেখানো হবে, বাইরের অংশ বলো বা ভিতরের অংশ বলো দু জায়গাতে কিন্তু এখানে 11D লাইটসও দেখা হবে। আর আজ পর্যন্ত কিন্তু কোনো দুর্গা পুজোর প্যান্ডেলে 11D লাইটিংসও দেখানো হয়নি, এখানে কিন্তু প্রথমবার দেখানো হবে। তো এই 11D লাইটিংসও দেখতে দেখতে কে কে আসছো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ইতিমধ্যে লাইটিংয়ের কাজ শুরু হয়ে গেছে, জাস্ট লাইটগুলো বসানো হচ্ছে এখন আর টেস্টিং করা হচ্ছে। তবে এই লাইটগুলো দেখে বুঝতে পারবে না তোমরা যে লাইটিংটা কেমন হবে, যখন ফাইনাল লাইটিং হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে লাইটটা কেমন হতে চলেছে এই প্যান্ডেলের। আমাদের লিস্টে সবার প্রথমে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাব, আর এবছর এখানকার থিম হলো ব্যাংককের অরুণ মন্দির। যদিও এই প্যান্ডেলটা প্রপার কলকাতাতে নয়, কিন্তু কলকাতার সব প্যান্ডেলকে হেড টু হেড টেক্কা দিচ্ছে এই পূজা প্যান্ডেল। এই প্যান্ডেলের উচ্চতাও 175 ফুট আর চওড়া 150 ফুট, আর এত বড় প্যান্ডেল পুরো প্যান্ডেল কিন্তু কোটি কোটি ঝিনুক দিয়ে সেজে উঠেছে, মানে বাইরের অংশ বলো বা ভিতরের অংশ বলো পুরো অংশে কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে। প্রপার কলকাতাতে না হলেও তোমরা অতি সহজেই কিন্তু এই প্যান্ডেলে যেতে পারবে। তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যদি ট্রেন ধরো তাহলে কল্যাণী ঘোষপাড়াতে নামতে হবে, সেখান থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা রাস্তা। আর যদি কল্যাণীতে নামো সেক্ষেত্রে কল্যাণী স্টেশনে নেমে অটো করে 10 মিনিটে তোমরা পৌঁছে যাবে এই পুজো মণ্ডপে। তবে পুজোর সময় কিন্তু কল্যাণী ঘোষপাড়াতে ট্রেন স্টপেজ নাও দিতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে কল্যাণী সীমান্ততে নামতে হবে বা কল্যাণী নামতে হবে, তারপর এই পুজো মণ্ডপে যেতে হবে। প্যান্ডেলের ভেতরের অংশটাও দেখো কতটা সুন্দর হয়েছে, মানে জাস্ট চোখ ধাঁধানো কাজ ঝিনুকের, একদম নিখুঁত কিন্তু কাজ করা হয়েছে ঝিনুক দিয়ে। এই প্যান্ডেলে মাতৃ প্রতিমা তো রয়েছে দারুণ চমক। 2023 মায়ের গায়ে পরানো হয়েছিল 60 কিলো সোনার গহনা আর হিরে, বাট এবছর কিন্তু হিরেটা থাকছে না, 80 কিলো সোনার গহনা দিয়ে মাকে এবছর সাজানো হবে, আর তারপর ভাবো কতটা সুন্দর লাগবে দেখতে। এই সেরা 10টা দুর্গাপূজা প্যান্ডেল কে কে দেখতে আসছো আমায় কিন্তু কমেন্টে জানিও, আর আমি পরে আবারও আপডেট দেবো এই প্যান্ডেলগুলোর। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখো, তাহলে ভিডিও হলেই নোটিফিকেশানটা পেয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।